নমস্কার বন্ধুরা, মেঘবিতন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, গোপাল সোনা আমার রুমে ছিল, ঘুমিয়েছিল, ভোরবেলা নিয়ে এসেছি আর রাতের 2:30 পর লেগে গেছে অম্বাবচী। সোমবার দুপুর 2:25-56 মানে ওই দুপুর 2:30 অবধি আছে। তো অম্বাবচী চলাকালীন আমি গোপাল সোনার, দেখো গোপাল সোনা এসেছে, জামা টামা খুলে ফেলছে স্নান করবে বলে। হ্যাঁ, তো স্নান করাতে করাতে তোমাদের, তো মাকে আমি নতুন গামছা, আমি প্রতি বছরই সেটাই করি, দিয়ে আমি মায়ের মুখ আড়াল করে দিয়েছি, মায়ের চরণ সবটাই আড়াল করে দিয়েছি। মাকে আমি দুর্গতভাবেই ভোগ নিবেদন করব। আর দেখো, গোপাল সোনাকে আমি কীভাবে সেবা দেই সেটাই আমি, আর কী সেবা দেই, কী সেবা কি আমি ভোগে দেই সেটাই আমি আজকে তোমাদের বলবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপালসোনাদের স্নানের পর দেখো, প্রতিদিনের মতো যেমন আমি শৃঙ্গার করাই তেমনই করিয়েছি। ভোগ দর্শন করো বন্ধুরা। দেখো, এই অম্বাবচী চলাকালীন আমি উপাসনাকে দুধ আম নিবেদন করি, এটা অত্যন্ত শুভ বলে মানা হয় বন্ধুরা। তোমরাও দেবে ঠাকুর ঘরে দুধ আম। খাবার প্রসাদ দর্শন করো বন্ধুরা, একে একে সব ঈশ্বরকেই আমি দুধ ভোগ আম নিবেদন করেছি। অম্বাবচী চলাকালীন বন্ধুরা গোপালসোনাকে অবশ্যই দুধাম ভোগ নিবেদন করা উচিত। তোমাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থেকে থাকে অবশ্যই তোমরা গোপালসোনাকে দিও, এটা খুব শুভ বলে মানা হয়। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সকলে ভালো থেকো, গোপালসোনার কৃপায় শুভ সকাল।